প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরে ভিক্টোরিয়ার অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে তীব্র কথা বললেন অদিত চৌধুরী। কৃষি বিল প্রত্যাহার ও বেকারদের কর্মসংস্থানের দাবিতে শনিবার রণাঙ্গনে জনসভা থেকে এমনই মন্তব্য করলেন অধীর। এদিন হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে বিশাল মিছিল ও জনসভা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অদিত চৌধুরী। আমটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। কৃষি বিল প্রত্যাহার, বেকারদের কর্মসংস্থানের দাবি, কেন্দ্র রাজ্য সরকারের জনবিরোধী নীতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নামলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। শনিবার রঘুনাথগঞ্জে হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে বিশাল মিছিল করেন অধীর চৌধুরী। এরপর জনসভাও করেন। সভা থেকে একের পর এক প্রসঙ্গ টেনে কেন্দ্র রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন অধীর। সেই সঙ্গে নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফরে ভিক্টোরিয়ার অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে তীব্র কটাক্ষ করলেন অধীর। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাকেও ভিক্টোরিয়ায় আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু তার কাছে জেলা আগে, জেলার বিভিন্ন কর্মসূচি আগে। মুখ্যমন্ত্রী ভোটের আগে প্রধানমন্ত্রীর সাথে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন, এমনই মন্তব্য করে তোপ দাগলেন অধীর। দিদি যাতে মাতাল তালে ঠিক, দিদি জানে মোদীকে এখন আমাকে ফিট রাখতে হবে, উপর উপর যা দেখাবো দেখাবো। জয় শ্রীরামকে বললে আমি একটু গাড়ি থেকে নেমে বলে, জয় শ্রীরাম কেন বলছো, মুসলমানকে খুশি করার জন্য। কিন্তু আসলে এরা সবাই এক জায়গায় আছে, সবাই এক জায়গায় আছে। ওরা না তো তোমার এমন কি দরকার ছিল যে নরেন্দ্র মোদী তার মতো করে এসছে, নেতাজিকে ভাঙিয়েছে রাজনীতি করতে, তোমার তাকে মদত করার কোনো দরকার ছিল না? নরেন্দ্র মোদী আমাকেও ডেকেছিল আজকে ভিক্টোরিয়ায়, জানেন, নরেন্দ্র মোদী আমাকেও ডেকেছিল ভিক্টোরিয়ায়। তো কি হয়েছে, আমার কাছে আমার জেলা, আমার প্রোগ্রাম আছে, আমরা তোমাকে তেল মারতে যায় না। মমতা ব্যানার্জির প্রয়োজন তেল মারা, তাই সিনি সেখানে গেছেন, লাইন করতে গেছেন, ম্যানেজ করতে গেছেন। এই তো ব্যাপার, সহজ সরল রাজনীতির নাম এইটাই। এই সম্পর্ক দিদি মোদীর অনেক দিনের পুরনো। আমি তো জানি যে দিদি এর আগেও যখন নরেন্দ্র মোদী এসেছিল শীতকাল, তখন পুলি পিঠা অনেক কিছু খাইয়েছিল। এবারও হয়তো পুলি পিঠার ব্যবস্থা করেছে, আমার জানা না এবার করেছে কিনা, কিন্তু এখন ভোটের বাজার নাও করতে পারে। এর আগে যখন নরেন্দ্র মোদী প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গ এসেছিল, তখন এই মমতা ব্যানার্জি তাকে সর পিঠা, পুলি পিঠা, বহুত পিঠা খাইছিল শীতকালের বাজারে।